আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ময়মনসিংহ গীতিকা শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে আশুতোষ মেমোরিয়াল হলে। প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, রিসার্চ সোসাইটির সম্পাদক দেবকন্যা সেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা দেওয়া হলো সাহিত্যিক অভিজিৎ বড়ুয়াকে। আমি বেসিক্যালি আমি যে কাজগুলো করছি, গবেষণামূলক কাজগুলো করছি, সেটা বৌদ্ধ এবং বৌদ্ধ দর্শন। এবং বৌদ্ধ এবং বৌদ্ধ দর্শন যদি আমরা দেখতে চাই বা আলোচনা করতে, সেটা কলকাতা এবং ভারতবর্ষ ছাড়া সেটা সম্ভব নয়, কারণ ভারতবর্ষেই বুদ্ধের সমস্ত কর্মযক্ষগুলো অবস্থিত। এখানে দীনেশচন্দ্র সেনের সাথে এবং বৌদ্ধ সংস্কৃতির সাথে যে একটা গবেষণামূলক কাজ আমি শুরু করেছি, সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন এবং বাংলাদেশে বৌদ্ধ এবং বৌদ্ধ সংস্কৃতি, এটার উপর কাজ করছি। আমি এই সূত্র ধরেই এখানে আমার আশা, এবং আশা করছি যে এই গবেষণামূলক গ্রন্থটি অতি সত্বর আমি শেষ করব এবং এখানে প্রকাশিত হবে।